দারুল উলুম দেওবন্দের শুরু থেকে শেষ বাস্তব অবস্থান। 9ই আগস্ট 2017 সালে তাবলিগের ইখতিলাফে দারুল উলুম দেওবন্দের নিরপেক্ষ অবস্থান ঘোষণা করেন। এতে উল্লেখ করা হয়েছে যে এই ইখতিলাফের ব্যাপারে দারুল উলুম দেওবন্দ বরাবরই এই ঘোষণা দিয়ে আসছে যে এটি সম্পূর্ণ তাবলিগের অভ্যন্তরীণ ইন্তেজামি বিষয়। এখানে দারুল উলুম দেওবন্দের কোনো হাত নেই, কেননা দিনী এলেম ও হাকামের সাথে এই ইখতিলাফের কোনো সম্পর্ক নেই। ভারত সহ সারা দুনিয়া থেকে জানতে চাওয়া হয়েছে যে দারুল উলুম দেওবন্দের প্রকৃত অবস্থান কি। ফলে আবারও স্পষ্ট ভাষায় দারুল উলুম দেওবন্দ ঘোষণা করেছে যে বর্তমান তাবলিগের মতবিরোধ বিষয়ে দারুল উলুম দেওবন্দের ন্যূনতম সম্পৃক্ততা নেই। দারুল উলুম দেওবন্দ তাবলিগের উভয় পক্ষ থেকে সমান দূরত্ব বজায় রেখে চলছে, তাদের নিজেদের সমাধানের আগ পর্যন্ত কারো পৃষ্ঠপোষকতা করবে না, বলেছেন আবুল কাসেম নোমানি, মহতামিম দারুল উলুম দেওবন্দ। 9/8/2017 17 মে 2018 ইং দারুল উলুম দেওবন্দের অন্যান্য ওস্তাদগণ মাওলানা সাহ সাহেবের পক্ষে ঐক্যমত পোষণ করেন। 5 এপ্রিল 2020 ইং নিজামুদ্দিন মার্কাজের পক্ষে দারুল উলুম দেওবন্দ জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রতিবাদ জানায়। 6 এপ্রিল 2020 ইং দারুল উলুম দেওবন্দের সদরুল মুদারসিন মাওলানা আশরাত মাদানী মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে মিডিয়ার প্রোপাগান্ডার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘোষণা করেন যে মাওলানা সাদ সাহেব কোনো ভুল করেননি। 20 এপ্রিল 2020 ইং নিজামুদ্দিন মার্কাজ ও বিশ্ব আমির মাওলানা সাদ সাহেবের পক্ষে ভারতীয় মিডিয়া ও মোদি সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়ের করেন জামিয়াতে ওলামায়ে হিন্দ। 12 জুন 2020 ইং জামিয়াতে ওলামায়ে হিন্দ নিজামুদ্দিন মারকাজের পক্ষে আনুষ্ঠানিক ইশতেহার ঘোষণা করে। এতে উল্লেখ করা হয় যে বিশ্বের সকল মসজিদে তাবলিগের মেহনত এমনভাবে করতে থাকুন যেন প্রতিটি মসজিদেই নিজামুদ্দিন মারকাজে পরিণত হয়। 24 ডিসেম্বর 2020 ইং আরশাদ মাদানী মাওলানা সাদ সাহেবের দাওয়াতে দেওবন্দের ওলামায়ে কেরাম সহ কান্দালায় সাদ সাহেবের বাসায় গমন করেন। 24 মে 2021 ইং দেওবন্দের নির্বাহী মহতামিম মাওলানা কারি সৈয়দ উসমান মনসুর পুরীর মৃত্যুতে শোক প্রকাশ করতে দারুল উলুম দেওবন্দে গমন করেন। এতক্ষণ আশা করি সবাই বুঝতে পেরেছেন যে দারুল উলুম দেওবন্দ 9/8/2017 সালে ছিলেন নিরপেক্ষ, আর 2018 ইং সালে থেকে সবসময় নিজামুদ্দিন মার্কাজের পক্ষে আছেন। আরও একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে যে দারুল উলুম দেওবন্দ বরাবরই ঘোষণা করেছে যে দিনী ইলেম আহকামের সাথে তাবলিগের এই ইখতিলাফের কোনো সম্পর্ক নেই। দারুল উলুম দেওবন্দের এই ঘোষণার দ্বারা এটাও পরিষ্কার হয়ে গেল যে যারা তাবলিগের ইখতিলাফ বিভিন্ন আকিদার বা বয়ানের ভুল মাসালা মাসাইল বের করেছেন তারা সবই ভুলের মধ্যে রয়েছে, কারণ তারা দারুল উলুম দেওবন্দের বিপরীত আছেন। সুতরাং সবাইকে অনুরোধ করছি, আসুন আমরা সবাই বিশ্ব ইলমি মার্কাজ দারুল উলুম দেওবন্দের সাথে মিলে মিশে তাবলিগের বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন এবং বিশ্ব আমিরের সঙ্গে হকের পতাকা বাহি হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং এতে এত হেদায়েতের উপর